হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি অপর্ণা। আজকে আপনাদের সামনে কিছু আনবক্সিং করব। এখন সকাল 10টা বাজে, মেয়ে আর হাজব্যান্ড চলে গেছে, মানে মেয়ে গেছে স্কুলে, তা ভাবলাম এখন আর কোনো কাজ নেই, একটু পরে মেয়েকে নিতে যাবো। 11টার সময় বেরোবো মেয়েকে নিতে। ভাবলাম এই সময় একটু যখন বসে আছি, তাহলে আপনাদের সামনে একটা কিছু আনবক্সিং করে দিই। তা আমার ফার্স্ট আনবক্সিং হচ্ছে, এখন ফ্লিপকার্টে B&A চলছে, তা ভাবলাম কিছু না এতে শপিং করা যাক, কি শপিং করা যাক, চলে দেখা যাক। ঠিক আছে, একটু খুলে নিয়েছি, আগে থেকে দেখছি তসই ছিল না। ক্যারেক্টার বেরোলো ফ্লিপকার্ট, হচ্ছে একটা চপার। ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে নিয়েছি। বাড়িতে পেঁয়াজ কাটা, কিছু সবজি কাটা খুব ঝামেলা হয়, আঙুলের এগুলো কেটে যায় বটি থেকে, তা ভাবলাম একটা চপার কেনা যাক, এটাতে এখন খুব চলছে। তা দেখলাম আমি একটা কিনে নিই, দেখুন ভিতরটা কি সুন্দর। সবজিগুলো থাকবে সেগুলো, এটা ভুল করে দেবেন না, এটা সরিয়ে তারপরে এটা ইউজ, সবজিগুলো দেবেন নিচ প্লেটে, আবার এটা আমাদের ঢুকিয়ে দিতে হবে। আপনাকে প্রথম থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে জায়গাটা, আর এখানে একটা লক আছে, সেই লকটা এই দিয়ে এই দিয়ে এই লক করে খুলে গেল। এরপর আপনি পেঁয়াজ, রসুন, কোনো ভেজিটেবল আপনি অনায়াসে কাটতে পারে। এই যে তার ব্লেড, তিনটে দিকে ব্লেড আছে, দেখছেন খুব ধার সাবধান। আর এই যে বক্সটা, এই বক্সের যে ভিতরে এই একটা দেখছেন কেমন আছে, ওটার মধ্যে এটাকে এই যে হোলটা এর মধ্যে ঢুকে দিতে হবে, দিয়ে এই যে লকগুলো দেখছে দিয়ে এই লক করে দিতে হবে। দেখলেন এর কালারটা হচ্ছে সি গ্রিন কালার, কি সুন্দর না। আর এই যে উপরে ঢাকনাটা, এই যে দেখছেন এটা এটা এই হোলটার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে লক করে দিতে হবে। দেখলেন লক হয়ে গেল, এটা করলো না। ডেমোটা দেখাচ্ছি, দেখুন স্পিডে সব কুচি কুচি করে পেঁয়াজ কাটা, কুচি করে ক্যাপসিকাম, গাজর আপনি অনায়াসে কাটতে পারবেন। মোমো বানানোর জন্য ছোটো ছোটো পেঁয়াজ, ছোটো ছোটো গাজর, ছোটো ছোটো ক্যাপসিকাম লাগে, আপনি এতে করতে পারবেন। যা কোনো পকোড় ফকর ভাজলে ছোটো ছোটো আমাদের পেঁয়াজ লাগে, রসুন লাগে, এগুলোর জন্য আপনি এটা ইউজ করতে পারেন। কি সুন্দর, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা
সেকেন্ড আনবক্সিং। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, তো চলো দেখা যাক এর ভিতরে কী আছে। এই বক্সটা এবার খোলা আছে, চারিদিকে যাতে বক্সটা না হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে সেট অফ বক্সের রাখার জন্য একটা সেলফ, সাইড থেকে এর উপরে আপনি রিমোট রাখতে পারবেন, আর নিচে সেট অফ বক্স। যাদের টিভি ওয়ালে হ্যাং করা আছে সে তার নিচে অনায়াসে সেট অফ বক্সের এরকম সেলফ কিনে নিতে পারেন। দেখুন কি সুন্দর না, পিছন থেকে এটা মানে নিচ থেকে এটা এগুলো তারগুলো ঢুকবে টিভি কেবল ডিশের পিছন থেকে। আর এই দুটো এরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। ট্রাইপড এটাও আমি অ্যামাজন থেকে কিনেছি। কারণ হাতে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে শ্যুট করা খুব প্রবলেম হয়, তো ট্রাইপডের খুব প্রয়োজন ছিল আমার, তাই এটা কিনেছি। যেকোনো সময় যেকোনো জায়গায় অনায়াসে এটা আমি শ্যুট করতে পারি। এই সময় কিছু দিয়েছে দেখতে দেখাচ্ছি, এই একটা ব্যাগ কোথাও গেলে তার বক্স নিয়ে তো ক্যারি করতে পারবো না, এই ব্যাগটা দিয়েছে দেখি। এই যে ঢুকে যাবে এটার সঙ্গে একটা ব্যাগ তো আপনাকে দেখালামই দিয়েছে ক্যারি করার জন্য। আর দিয়েছে ফোন যদি থাকে তাহলে ওর ট্রাইপডের উপরে লাগিয়ে এটা করে দিতে পারবেন। আর যদি ক্যামেরা থাকে সেটা দিয়েছে, এরকম দুটো করে দিয়েছে, একটা দিয়ে শ্যুট করছি এখন, ট্রাইপডটা দেখাচ্ছে এটা বাকি আছে, আসল জিনিসটা এটা বাকি আছে। এই দেখুন কত লম্বা হয়ে গেছে, ঠিক আছে তিনটে স্টেপ, এইটা একটা এইটা একটা এটা খুললে আমি স্ট্যান্ড করেও শ্যুট করতে পারি। আর ছোট করে দিলে আরো ছোট হয়, ছোট করে দিলে এটা পুরো হ্যান্ডি যেরকম ট্রাইপড হয় সেরকম হয়ে যাবে। এইটা হচ্ছে আমার তৃতীয় আনবক্সিং ট্রাইপড। তাহলে ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই তিনটে আনবক্সিং আমাকে অবশ্যই জানাবেন। একটা চপার, একটা ট্রাইপড, আর একটা মানে আপনার কী বলবো সেট বক্স রাখার জন্য একটা ওয়াল সেলফ। তো ওয়াল সেলফটা কিরম লাগবে সেটাও নিশ্চয়ই জানাবেন আমাকে কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট জানাবেন, আমার আনবক্সিংকে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, ও আর একটা কথা, আমি সবকটার
জিনিসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সাবস্ক্রাইব করলে যে বেল আইকনটা আসবে সেটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে থাকবে। ফ্রেন্ড আজকে এইটুকু, ওকে বাই।